বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে নিয়োগ দুর্নীতি মামলায় শুনানি চলছে আমরা সেই খবর প্রত্যেকেই জানি কিন্তু তার বেঞ্চে থেকে যদি এই মামলা সরিয়ে দেওয়া হয় তবে সেই মামলার ভবিষ্যৎ কি হবে নিশ্চয়ই আপনারাও সেটাই ভাবছেন এখানেই শেষ নয় কিন্তু তার দেওয়া রায়ের ভবিষ্যৎ কি হবে সেই নিয়েও এখন প্রশ্ন উঠছে সোমবার চব্বিশে এপ্রিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে অভিযোগ উঠেছিল যে এসএসসি নিয়োগ মামলা নিয়ে যখন শুনানি চলছে তখন সেই মামলা নিয়ে সাংবাদিকদের সাক্ষাৎকার দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রধান বিচারপতি জানান কোনো মামলা বিচারাধীন থাকলে কখনো সেই মামলা নিয়ে এইভাবে বিচারপতি সাক্ষাৎকার দিতে না যদি বিচারপতি সাক্ষাৎকার দিয়ে থাকেন তবে এই মামলা শোনার অধিকার তিনি হারিয়েছেন সেক্ষেত্রে এবার দায়িত্ব যাবে অন্য কোনো বিচারপতির কাছে এসএসসি মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে অনেকের চাকরি গিয়েছে ইতিমধ্যে আমরা সেই খবর জানি তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন সেই মামলা শুনানি চলছে বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি সুধাংশু ধুলিয়ানের ডিভিশন বেঞ্চে চাকরি যারা হারিয়েছেন তাদের পক্ষে আইনজীবী মীনাক্ষী অরোরা আদালতে জানান গত সেপ্টেম্বর মাসে সাক্ষাৎকার দিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি এই মামলা নিয়ে ঠিক কি ভাবছেন সেই কথাও সাংবাদিকদের জানিয়েছিলেন সেখান থেকেই প্রশ্ন উঠে শুরু করেছে যে তাহলে আগে থেকেই মামলার কি রায় হবে সেটা ভেবে রেখেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখন প্রশ্ন হচ্ছে তিনি যদি মামলা শোনার ক্ষমতা হারান তবে এত গুরুত্বপূর্ণ মামলার শুনানি এবং তার দেওয়া রায়ের ভবিষ্যৎ ঠিক কি অন্যদিকে বিচারপতি অনিরুদ্ধ বসুর বেঞ্চ এই

কারো কাছেই বাক কমিটির রিপোর্ট নেই প্রধান বিচারপতি জানিয়েছেন কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল ব্যক্তিগতভাবে বিচারপতি গঙ্গোপাধ্যায় থেকে জানবেন সত্যিই তিনি সাক্ষাৎকার দিয়েছিলেন কি না তারপর তা সুপ্রিম কোর্টে জানাতে হবে অর্থাৎ যিনি সাক্ষাৎকার দিয়েছেন উত্তর যে তাকেই দিতে হবে সেটা স্পষ্ট জানিয়েছেন প্রধান বিচারপতি এই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে নানা রকম খবর আপনারা প্রতি মুহূর্তে আমাদের কাছ থেকে জানতে চেয়েছেন প্রত্যেকটা আপডেট আপনাদের কাছে আমরা তুলে ধরেছি এর আগেও আমরা দেখেছি যে শিক্ষক নিয়োগ দুর্নীতি একদম পৌঁছানোর জন্য তৎপর কেন্দ্রীয় তদন্তকারী দল একদিকে সিবিআই রয়েছে একদিকে ইডি রয়েছে এবং তার মাঝখানে যেই নামটা একদম হিরোর মতো দেখা গিয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাকে অনেকেই একদম আইডিওলজি হিসেবে দেখেছেন এবার তাকে নিয়েই নানারকম প্রশ্ন উঠতে শুরু করেছে এখন এই তদন্ত কোন দিকে যায় এই তদন্তের মানে এই যে তদন্ত চলছে তার ভবিষ্যৎ কী সেই দিকে আমরা নজর রাখবো এরকম আরও অন্যান্য খবরের আপডেটের জন্য নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন